শীতের সকালে এই মিষ্টি মিষ্টি ঠান্ডা আবহাওয়ায় সকাল সকলকে শীতের শুভেচ্ছা, শুভ সকাল। শীত চলে এসেছে, এখন পিঠাপুলি খাওয়ার মৌসুম, চারিদিকে ঘোরার মৌসুম, বিয়ে, মুসলমানি, সবকিছু এই মৌসুমে পড়ে থাকে। এই ঠান্ডা আবহাওয়ায় খুবই ভালো লাগছে, কেমন শীত শীত আমেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহর নামে শুরু করছি। সবাই ভালো আছেন আশা করি, আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। এই তো আজকে সকাল থেকে শুরু করলাম ব্লগটা। দেখেন সকালের কিছু বাহিরের দৃশ্য, ওই যে দেখেন যত দূর যায় বসুন্ধরা সিটি দেখা যাচ্ছে। নাস্তা খেয়ে এখন একটু সুপ দিচ্ছে, দেখুন খুব ভালো লাগে বাহিরের দৃশ্য দেখতে। যত দূর যায় এই যে দেখেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে টিপ দিয়ে রাখবেন। যদি আমার কোথাও কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখি আজকে কি করা যায়, কি পাক করা যায়, কোথায় যাই সবই শুট করব। এই যে ফুলকপি বের করেছি, ফুলকপি দিয়ে দেখি মাছ পাক কর, মাছ দিয়ে পাক করব না ভাজি পাক করব, দেখা যাক কি করি। আর এই যে সাথে কচুমুখী আর এই জলপাই, এই কচুমুখী দিয়ে আর জলপাই একটা পাক করব। আর এই তো মাছ নামিয়ে নিয়েছি, এই যে শিং মাছ আর এই তো পাবদা মাছ, আর এই পেঁয়াজ কেটে নিয়েছি। আমার একটা ছোট্ট গাছ দেখেন, এই তো একটা ছোট্ট গাছ কিচেন রুমের জানালার মধ্যে লাগিয়েছি। আমার ছোট্ট সাধারণ একটা কিচেন রুম, আমি একজন সাধারণ মানুষ তাই আমি সাধারণ ভাবেই থাকতে ভালোবাসি। এই যে আমার ছোট্ট মানি প্ল্যান্ট গাছ, একটা থেকে তিনটা বানিয়েছি।
ছোট্ট গাছ। আমি আমার চোখের সামনে রাখি সবসময়, আমার সাথে সাথে নিয়ে ঘুরি, খুবই ভালো লাগে। আপনারা তো একটি গাছ সাথে সাথে রাখবেন নিজের চোখের সামনে, দেখবেন ভালো লাগে। কালকে অনেক ঠান্ডা পড়েছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস সারা রাত্র, সবাই একটু কাশ দিচ্ছে আশেপাশে শোনা যায়, কারণ এই ঠান্ডার মধ্যে এই করোনা ভাইরাসের একটু সমস্যা হবে। তাই সবাই সাবধানে থাকবেন, বারবার সাবান দিয়ে হাত ধোবেন, বাইরে থেকে যা কিছু নিয়ে আসবেন, শাক সবজি তো মাছ মাংস খাবার দাবার সব ফল ফুল সবকিছু ধুয়ে, হয় একটু ভিনিগার দিয়ে আর না একটু লবণ হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকায়ে তারপরে নেবেন, তারপর ওগুলো ব্যবহার করবেন। ওগুলো স্বাস্থ্যের জন্য ভালো, আর ঘর সব সময় স্প্রে করবেন, একটু সামান্য একটু ডেটল কিংবা স্যাভলন পানির সাথে মিলিয়ে ওটা দিয়ে একটু ঘরটা স্প্রে করবেন, বাসার সমস্ত কিছু ওগুলো দিয়ে মুছে নেবেন, তাহলে দেখবেন জীবাণুমুক্ত হয়ে যাবে। কিংবা ব্লিচিং পাউডার চা চামচের আগা দিয়ে একটা 1 লিটার কোকোকোলা কিংবা স্প্রাইটের বোতলে দিয়ে ওইটা দিয়েও স্প্রে করলে জীবাণুমুক্ত হয়ে যাবে। এই যে দেখছেন দইয়ের মাটির কাপ, ওটার মধ্যে মাঝে মাঝে আমি দইও বানাই, কেক দই বানাই, পুডিং বানাই, চাও খাই, ভালোই লাগে। মাটির পাত্রে চা খেতে খুবই টেস্ট লাগে, একটা অন্যরকম গ্রান আসে চাটা ঢালার পরে, আপনারা খেয়ে দেখবেন। আমার সাথে চলেন রান্নাঘরে, এই ফুলকপি আর ফুলকপির ডাটা দিয়ে আর মাছ দিয়ে পাক করব, ছোট মাছ দিয়ে দেখি কি মাছ দিয়ে পাক করা যায়। সরি আলু নাই, আলু দিতে পাচ্ছি না, এই কচুমুখি আর জলপাই আর টমেটো এটা দিয়ে রান্না করব, যে কোনো একটা ছোট মাছ দেখি কি মাছ দিয়ে রান্না করি। আগে কচুমুখিটা ভাপ দিয়ে পানিটা ফেলে দিতে হবে। চলেন আমার সাথে রান্নাঘরে রান্না করি। পেঁয়াজ ভেজে ফেলেছি, এখন আদা পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ, এটা ভালো করে কষিয়ে, এখন মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো ও একটু জিরার গুঁড়ো দিয়ে দেব, একসাথে করে রেখেছি আমি সেটা দিয়ে দিচ্ছি। এই যে অল্প মশলা, ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে দিব, পানি দিয়ে কষিয়ে নেব, শিং মাছ দিয়ে দিলাম, শিং মাছ দিয়ে কষিয়ে না তারপর মাছগুলো উঠিয়ে ফেলবো, সেটার মধ্যে কপিগুলা কষাবো,
लवण दिए दिए कषिए तपर মাছগুলো নামিয়ে ফেলেছি। এখন কপিগুলো কষাই নিব। এখন কপিগুলো কষাবো। এই যে মাছগুলো কষিয়ে নামিয়ে ফেললাম। কষানোর পরে পানি দিয়ে দিব। একটু ঢাকা দিয়ে দিব, সেদ্ধ হয়ে আসবে। ঢাকা দিয়ে দিই। হলো পাবদা মাছ, মাখিয়ে বসাবো। পেঁয়াজ, কাঁচামরিচ, এই সরিষার তেল, টমেটো দিব। একবার মাখায় বসে দিব। পরিমাণ মতন লবণ, আগে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম। এখন একটু আদা পেস্ট, আদা আদা রসুন ও পেঁয়াজের পেস্ট অল্প। এখন এই যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো একসাথে মিক্স করা দিয়ে দিলাম। এখন এটা মাখাবো হাত দিয়ে, হাতে মাখা। আপনারা খেয়ে দেখবেন কত ভালো লাগে শীতের মধ্যে এইভাবে ছোট ছোট মাছগুলো মেখে মেখে খাবেন। সব মাছ ভাজা করলে আবার ভালো লাগে না, এই পাবদা মাছ ভাজা করলে মোটেই ভালো লাগে না, হয় কষায় খাবেন। আপনারা এইভাবে মেখে বসায় দিবেন, একটু পানি দিয়ে দিব, তারপরে চুলায় দিয়ে দিব। ভালো করে মাখাই, পানি দিয়ে দিব। এই যে মাছ বসিয়ে দিলাম মেখে পানি দিয়ে। এখন ঢাকা দিয়ে দিব। 15 মিনিট লাগবে, ঠিক আছে। এই যে শিং মাছ দিয়ে দিলাম ফুলকপির মধ্যে, পানি দিয়ে দিব। ফুলকপি কষে এসেছে, এই তো পানি দিয়ে দিলাম, পানিটা শুকিয়ে যাবে। আর এই যে দেখেন এটা বলো কেসে করেছে পাবদা মাছ, যেটা মাখি হাত দিয়ে মাখালাম। এই যে কত ভালো লাগতেছে, একটু সামনের থেকে দেখাই। খুবই একটা সুন্দর গ্রাম মেরে হচ্ছে পাবদা মাছের। এই যে দেখেন খুবই গ্রানে ভরে যাচ্ছে সরিষার তেলের পাবদা মাছ, কত ভালো লাগতেছে। আর আপনারা সবাই প্রতিদিন একটা করে ভালো কাজ করবেন, যে যেভাবে পারেন। হয় বাসা থেকে নেমে গেলে নিচে ভিক্ষুক দেখলে ভিক্ষুককে কিছু টাকা দিবেন, যাই পারবেন দিবেন, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 10 টাকা যাই পারবেন দিবেন। কিংবা কাউকে ভালো কোনো বুদ্ধি দিবেন, কাউকে কোনো প্রশংসা করবেন, কাউকে দেখতে যাবেন অসুখ হলে তার খোঁজ খবর নেবেন, যদি না যেতে পারেন তাহলে ফোন করে খবর নেবেন। প্রতিদিন একটা কাজ করার জন্য আপনারা দেখবেন চেষ্টা করবেন তাহলে হয়ে যাবে। আমার ফুলকপি হয়ে এসেছে,
জাল লাস্টে জাল কমিয়ে দিয়েছিলাম তেল ওঠার জন্য, চুলাটা বন্ধ করে দিব। আর এই তো আমার পাবদা মাছ, পাবদা মাছ হয়ে গেছে, জাল কমিয়ে রেখেছিলাম, বন্ধ করে দিলাম তেল ওঠার জন্য, কমিয়েছিলাম, নামিয়ে ফেলব। এই যে কচু মুখি বসিয়ে দিলাম, মেখে বসালাম। আগে তো যে ভাপ দিয়ে পানি ফেলে দিয়েছি, তারপর অল্প একটু পেঁয়াজ, দুটা কাঁচামরিচ, সরষের তেল, আদা রসুন ও পেঁয়াজের পেস্ট, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু মরিচের গুঁড়ো, অল্প একটু জিরার গুঁড়ো। এই তো এটা এখন ঢেকে রাখবো, এটা যখন বলকটা চলে আসবে পুরোটা সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি জলপাই দিয়ে দিব। জলপাই আর মাছ দু তিন টুকরা দেবো, বেশি দেবো না, বাস একটা টকপাক করবো। এই যে কচুমুখি কষানোর পরে এই তো দু কি তিন টুকরা শিং মাছ দিয়ে দিয়েছি, আর এই জলপাই দিয়ে দিয়েছি, জলপাই দিয়ে পানি দিয়ে দিয়েছি, একটা টকটকের ঝোল হবে। এই ঝোলটা খেয়ে দেখবেন খুবই টেস্ট হয়, খুবই টেস্ট। কারা কারা খেয়েছেন বলবেন, আর যারা না খান খেয়েছেন তারা বানিয়ে খাবেন, খুবই টেস্ট লাগে, খুব টেস্ট করে যাদের মুখে রুচি নেই এই টকটা পাক করে খাবে, খুবই ভালো লাগে। শীতের দিনের এই টকটা খুবই টেস্ট। এই জলপাইয়ের দিনে জলপাই দিয়ে আবার ওই ছোট ছোট ওই যে কাকিয়া মাছ পাওয়া যায় না, কাকিয়া মাছ, কাকিয়া মাছ দিয়ে আমার আম্মু পাক করতো কষায়, তারপরে এই ঝোল ঝোল করে ছোটবেলায় খেতাম, খুবই টেস্ট লাগে। এই আমার টক শেষ, টকটা চুলা নিভিয়ে দিলাম, জলপাই থেকে টক বের হয়ে গেছে। এই যে ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে আমি গোসলে যাব, নামাজ পড়ব। ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।